এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডার জফরি হিন্টন স্থানীয় সময় মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স এবারের পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয় তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উনিশশো সাল থেকে পদার্থ নোবেল পুরস্কার দেয়া হচ্ছে এ পর্যন্ত একশো বার এ পুরস্কার দেয়া হলো। উনিশশো সাল থেকে মোট দুইশো জন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন